রিসেন্টলি আমরা তার নামটা একটু বেশি করে জানছি একটু ভিন্ন ভাবে জানছি এই তো মনে আছে কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন খুব দারুণ একটি গান সবাই খুব ভালোবেসে ভাইরাল করেছিলেন শেয়ার করেছিলেন চলো ভুলে যাই সেই গানের গায়িকা আজকে আমাদের সাথে আমি ভীষণ অসুস্থ ছিলাম আমি নিজে যেতে পেরেছি দুদিন তার আগে আসলে যেতে পারিনি যেটা সবাই আর কি আন্দোলনে গিয়েছিল মনে হচ্ছিল আমার ঘরে বসে কিছু করা উচিত সেই জায়গা থেকে আসলে লেখা আমি দেখছি বলতে

নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পেছনে কিন্তু আপনিও বেশ অবদান রেখেছেন বলা যায় কিন্তু বলছে আপনি কি এটার সাথে করেন আমি জানি না আমার মনে হয় যে যা জায়গা থেকে ন্যায়ের সাথে থাকাটাই আমাদের সবসময় কর্তব্য সেটা কতটা ভূমিকা রেখেছে আমি জানি না যারা বলছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আপনাকে রাস্তায় কি আন্দোলনে দেখা গেছে বা সক্রিয় কি ছিলেন আমি আমার যেহেতু আমিও একজন স্টুডেন্ট সো সেই জায়গা থেকে তো বন্ধুদের সাথে থাকে কিন্তু আমি আসলে যে আমি বিশ্বাস করি যে যে যার জায়গা থেকে আসলে কাজটা করবেন আমরা তখন কথা শুনছিলাম ছাত্র আন্দোলনের জুলাই অভ্যুত্থানের দুই মহানায়কের এর মধ্যে প্রথমজন যিনি যে ছোটো মেয়েটা ওর হচ্ছে রাস্তায় আন্দোলন করার সময় গুলি হচ্ছে ওর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায় একটা গুলি আর একটা গুলি হচ্ছে ওর পিঠে ঢুকে মেরুদণ্ডের হাড়ের মধ্যে এখনও স্টাক হয়ে আছে এখনও সে ঠিক করে চলাফেরা করতে পারতেছে না আর যে উপস্থাপিকা যে সেকেন্ড যে ভদ্রমহিলার নামটা তো ভুলে গেলাম যে সবাই চেনেন প্রচুর ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন উনি হচ্ছে উনি ছাত্র আন্দোলনের রাস্তায় সামনে থেকে আন্দোলন করার সময় গুলি একটা ওনার পাঁচায় ঢুকে ওখানে আটকে আছে আর কি এ হচ্ছে ছাত্র আন্দোলনে ওনাদের ভূমিকা কেউই বসতে পারতেছেন না শুইতে পারতেছেন না বুঝতেছি না তো নানান জায়গায় গুলি আটকে আছে তো আপনারা কেউ যদি ওনাদের কাউকে না চিনে থাকেন তাইলে লেফট অ্যালোন ফিল করবেন না কারণ হচ্ছে ওনার আসলে চেনার মতো কেউ না মিডিয়া ঘুরে ঘুরে এদেরকে প্রচুর হাইলাইট করে বেড়াচ্ছে এদের যন্ত্রণায় মিডিয়া টিকতে পারতেছে না যে ফারাস করিমে গল্প ফাঁদছিল না প্রথম আলো হাইলাইট করে মানে মিডিয়ার এই বাটপারদের একটা গল্প লাগে এদের হইতেছে খালি এবং এদেরকে যদি সাধু আপনারা কেউ না চিনে থাকেন যদিও আপনি টিভি ছাড়লেই এখন এদেরকে চেহারা দেখা যাচ্ছে দিন সকালে টিভি ছাড়বেন দেখবেন এই দুজনের একজন বসে আছে দুপুরে ছাড়বেন দেখবেন দুইজনের একজন বসে আছে রাতে ছাড়বেন দেখবেন এই দুজনের একজন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে রাই হাটায় ফেলতেছে সকল টিভি চ্যানেল তো কি কারণে তাদের কী এত ভূমিকা বিশাল ভূমিকা যেই কারণে তাদের ইন্টারভিউ নিয়ে যেখানে ছাত্র আন্দোলন করে এখনও হাজার হাজার মানুষ পঙ্গু অবস্থায় পড়ে আছে এই দুজন যে বীরাঙ্গনা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা এবং বিশ্রেষ্ঠ বীর বিক্রম উত্তম খেতা পাওয়া দুজন এদেরকে নিয়ে এত ফাটাফাটি চলতেছে তো সেটা আমরা জানতে পারলাম তাদের দুজনের মুখের ভাষা থেকে ছোট করে একটু জানতে পারলাম যে আন্দোলনে তারা রাস্তাঘাটে তৃষিমানায় যায় নাই একজন হচ্ছে ভাবতেছেন এবং অসুস্থ ছিলেন একজন হচ্ছে যে বন্ধুদের সাথে তো মানে থাকি আসলে যার যার কাজটা আমরা করলেই হয় ঘরে বসে করলেই হচ্ছে আমার দেহ পাবি তো মন পাবি না আর কি আর ওনাদের আমার মন পাবে কিন্তু দেহ পাবি না মানে মনের আন্দোলন চলতেছে দেহ ঘরে মন রাজপথে আর কি নাও আমি ওনাদেরকে নিয়ে কিছু পার্টিকুলারলি বলতেছি না ওনার আন্দোলনে নাই ওকে ফাইন এটা তাদের চয়েস যদিও এই আন্দোলনে সারা দেশে সবাই ইনভলভ ছিল রাস্তায় নেমে আসছিল যার যার জায়গা থেকে বিশাল স্যাক্রিফাইস করছে আর ওনারা ঘরের কমফোর্টে বসে স্টুডিওর কমফোর্টে বসে কি ঘোরার ডিম একটু করে এত বিখ্যাত হয়ে গেলেন যে যারা আহত যারা দিনমান স্ট্রাগল করতেছে সংগ্রাম করতেছে জীবন জীবিকা রুটি রুজি হারাইছে এদেরকে নিয়ে কোনো খবর নাই মিডিয়ার মধ্যে এই দুজনকে এমনভাবে হাইলাইট করতেছে খোদার তিরিশটা দিনের মধ্যে যে একত্রিশ দিন পার হইলো না ত্রিশ দিন আমি এই যে ইন্টারভিউটা দিলাম প্রথম আলোর এটা কিন্তু গতকালকের এই যে মেয়েটা যেই মেয়েটা গান গিয়ে বিখ্যাত বিখ্যাত হইছে এই ইন্টারভিউটা যদি আপনি ভাবেন যে আন্দোলনের পরের দুই দিন তিন দিন বোধহয় দিকে না এটা গতকালকের এক মাস পর গতকালকে প্রথম আলো তার এক ঘন্টার একটা ইন্টারভিউ নিছে এক ঘন্টার কত বড় তারকা বোঝেন মিডিয়ার কিন্তু তার সময় খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সেকেন্ড তাদের এক ঘন্টার একটা ইন্টারভিউ আন্দোলনের এক মাস পর একটা মেন নিশেষ তার কি ভূমিকা ছিল আন্দোলনে কোনো ভূমিকা ছিল না সে ঘরে বসেছিল এবং বর্তমানে তার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবিতে উনি আন্দোলন করতেছে সেখানে সে এখনও নাই সেটার মধ্যে এখনও যুক্ত হয় না এখনো সে রাস্তায় নামে নাই সে কোনো কিছুর মধ্যে নাই সে হইতেছে বেসিক্যালি একজন ঘরে বসে থাকা নিরাপদ ভদ্রপু ওকে ফাইন এটা তার চয়েস মানলাম অগেন এটা কোনো ইয়েস মানে অনারেবল চয়েস না এটার জন্য সমাজে তাকে জবাবদিহি করতে হবে যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ নিয়ে আসছি সেই স্বাধীন বাংলাদেশে তোমরা কী কন্ট্রিবিউট করতেছো সুবিধা তো নিচ্ছ বেনিফিটগুলো তো ভোগ ঘুরে ঘুরে ইন্টারভিউ বেড়াচ্ছে সারা দেশে সেটাতে কি তোমাদের ভূমিকা ছিল ঘরের মধ্যে বসে একটা একজন একটা গান লিখছে আর একজন একটা ইন্টারভিউ নেওয়ার সময় খালি তাকে রাজা বাচ্চা বলছে আর সে খালি বলছে যে আমি রাজা বাচ্চা নই আমি রাজা করার বাচ্চা নই এই 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 হচ্ছে ওনাদের কন্ট্রিবিউশন এই ছাত্র আন্দোলনে যেখানে এক হাজার উপর মানুষ মারা পড়ছে হাজার হাজার ছাত্র জীবন হারাইছে মানুষের জীবন জীবিকা তছনছ হয়ে গেছে গতকালকে দেখলাম যে মধ্যপ্রাচ্যে যারা আন্দোলন করেছিল রাস্তায় নেমে আসছিল তাদেরকে তো যাবজ্জীবন দশ বছর বিশ বছর করে জেল দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের বিশেষ অনুরোধে তাদেরকে ছাড়াইছে তো আমি তাদের সাক্ষাৎকার দেখতেছিলাম গতকালকে যারা এয়ারপোর্টে ডিপোর্টেড হয়ে ফিরে আসছে ওরা বলতেছিল যে এরকম অনেকেই আছে যারা কী জানি বলে আন্দোলনও করে নাই আর কি জাস্ট সিম্পলি বাংলাদেশি বিধায় তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে ওটা তো নতুন আপনারা এগেন যদি বেশি সুখন টুকুন শুনেন তাহলে ধারণা নাই ডেলি শহীদ ফুকুল শুনলে জেনে থাকার কথা সারা পৃথিবীতে আমাদেরকে জুতা পেটা করা হয় এবং অন্যায় এবং বিজ্যুতি করা হয় এবং অপমান করা হয় কারণ সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তি খুবই খারাপ বিশ্বসের সেরা আমরা যে বল এগুলো সত্য কথা না যাই হোক আমাদের পূর্বের পূর্বের যে স্ট্যান্ডার্ডটা ছিল ওটা ছিল কি আমরা বাঙালি বলতেই কোনো বিচার নেই বাঙালি বলতেই আমাদের মধ্যে কোনো কোনো বিচার নেই আমাদের আমাদের জন্য অভিভাবক নেই ধরছে ধরে দাও কার কি আসে না আসে তাতে কিচ্ছু যায় আসে না তুমি কে বাঙালি তুমি বাঙালি কেন তোমার যোগ্যতা নেই তুমি তুমি এখান থেকে যাও সবাই কি এখানে সবাই কি এখানে আন্দোলন করছে করে নাই কিন্তু সবাই কি আমাদের সাথে হয়েছে সেটা আমার আল্লাহ মাহবুব দেখছে আমরা দেখছি আমরা সাতান্ন জন এটা ফেস করছি তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না আমরা আমাদের এখন অনেক ভাই সাতান্ন জন থেকে অনেক বেশি আপনাদের মানে চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ এখনে আটক আমি দীর্ঘ 25 বছর ব্যবসা করে আমার ইউআইতে দুই মিডের উপর আমার ব্যবসা আছে এই ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আজকে আমি আস্তরা দারে বসে আজকে আমি হেছি আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি আজকে জামা আমি দুই মাস পরেইছি আমি কোনো জামা পাই না কাপড় পাই না তারপরও আমি এই কমপানিরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই ইউআই কমপানিরকে স্বাগত আজকে যারা আমার বাইরা যারা আমার বাইরে এখন আছেন আপনারা জানেন পারে সাতান্ন জন সাতান্ন জন না প্রথম তার রায় দিয়েছে সাতান্ন তার এক সপ্তাহ পরে আবার রায় দিয়েছে সাতান্ন জন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট জানে সাতান্ন টোটাল একশো চোদ্দ জনের রায় হয়েছে তার বারো জন যাবার জীবন পঁচিশ বছর আর বাকিগুলা দশ বছর করে আর যারা এখনো বাকি আছে আমি আমার অনুষ্ঠান নিশ্চিত বলবো তবে স্যারকে বলবো তাদেরকে অবসর মুক্তি করার জন্য তাদেরকে কিন্তু এখানে হাইড করে রাখছে আমরা আজকে দেখেছি পাঁচশোর অধিক আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে তাদের কোনো সাজা হয় নাই এপ্রে রাখে দিচ্ছে আমি এই সরকার প্রতি আহ্বান জানাবো তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় আর আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি দেখে আজকে আমরা গড়ে বিকারি হয়ে গেছি আজকে আমার ছেলে আছে আমার পরিবার আছে আমি শূন্য হাতে আজকে এসেছি যেন আমাদের প্রতি শূন্য রাখে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ শুনতে পাই কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে পোটা পড়ে আছে। কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে বোনদেরকে মারা হচ্ছে ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে তো এগুলো দেখতে দেখতে যদি বলি সহ্য করতে পারিনি সারা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই যারা বিভিন্ন মাত্রার সাফারিং এর মধ্যে দিয়ে যায় নাই যায় নাই সিরিয়াস সাফারিং লাইফ লং সাফারিং এই মিডিয়ার নর্তক নর্থকিগুলো কোনো মানুষ খুঁজে পাচ্ছে না এই হাজার হাজার সাফারিংয়ের গল্পের মধ্যে থেকে কাউকে খুঁজে পাচ্ছে না হাইলাইট করার জন্যে এমন দুজনকে হাইলাইট করে বেরাচ্ছে যাদের কোনো ভূমিকাই নাই এই আন্দোলনে যাদের কোনো স্যাক্রিফাইসি নাই যাদের কোনো এদের ধরনের গান শুনে কি হচ্ছে উদ্বুদ্ধ হয়েছে ছাত্ররা মেয়ের ভাইরাল হওয়া গান এরকম কত কিছু যে ভাইরাল হয়েছে এই ছাত্র আন্দোলনের সময় আপনারা কাদেরকে কয়জনকে আপনারা এই এত মানুষ স্যাক্রিফাইস এত মানুষ ত্যাগতে দেখা আপনারা সব বাদ দিয়ে কেন ওই দুজনের পেছনে লাগলেন কেন এই দুইজনকে আপনারা বীরপুরুষের ভূমিকা খেদাপ তো মিডিয়ার যেটা হয় তারা যেটা একটা কিছু লাগে তাদের যে কোনো কাটতি পাওয়ার জন্যে এগুলা বানায় ম্যানুফ্যাকচার করে এরা খবর ম্যানুফ্যাকচার করে এরা সেন্সেশন ম্যানুফ্যাকচার করে আমরা দেখছি যে কোথাও একটা আগুন লাগলে হঠাৎ করে একটা গল্প বানাবে যে অমুক হইতেছে বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার পর গল্প এবং বিগত সরকার তো রেশমার একটা গল্প ভাবছিলো না যে রানা প্লাসা ধরেষে পড়ার পর এখানে সরকার তো এগুলো খুব ভালো করে জানে সরকারের কাজই তো আওয়ামী লীগের তো রিসার্চ উইং ছিল একটা যে পাবলিককে কেমনে ঘোল খাওয়ানো যায় মিডিয়ার কাজই হলো কী হলে টিআরপি বাড়ে হ্যাঁ শাড়িটা এভাবে করে একটু এমন করে রাখলে এভাবে করে এমন করে রাখলে একটু টিআরপি বাড়ে এগুলো মিডিয়া খুব ভালো করে জানে যে ফক্স নিউজে আমেরিকায় ইয়ে ছিল পলিসি ছিল যে মেয়েরা হইতেছে সবসময় কী বলে এটাকে বডি কন পরে আসতে হবে হাঁটুর নিচে কাপড় নামা যাবে না তাদের ইন্টারনাল পলিসি এরকম একজন পরে চাকরিচ্যুত হয় সে পরে বাইরে আমাদেরকে জানাইছে মিডিয়া খুব ভালো করে জানে কি করতে হবে কীভাবে করতে হবে কীভাবে খাওয়াইতে হবে কী কোনটাকে হাইলাইট করতে হবে কেন তাদের দুজনের ব্যাপারে পার্সোনালি আমার কিছু বলার নাই তারা তাদের এটা তাদের লাইফ চয়েস যে তারা এত বড় একটা ছাত্র আন্দোলনে অংশ নিবে না ঘরে বসে থাকবে তারা ওকে ফাইন নট ওকে ফাইন অ্যাগেন নট ওকে ফাইন এনিওয়েস তো মিডিয়া তাদেরকে নিয়ে এরকম খেলা করতেছে রাইট এই প্রশ্ন আমাদের মিডিয়াকে করতে হবে মিডিয়ার এসব বদমাশির ব্যাপারে আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে এই গুলাই মানুষের মাথা খায় এই এত বছরে যে স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারছে এসব মিডিয়ার কারণে মিডিয়ার নর্টক এগুলোর কারণে নর্তক নর্টক এগুলোর কারণে এগুলো এগুলো পৃথিবীর সবচেয়ে সেফেস্ট প্লেয়ার কিন্তু এরা নিজেরা নিজেরা মিলে নিজেরা নিজেদেরকে ফুলায় ফাঁপায় শ্রেষ্ঠ ঘোষণা করে মানে যেহেতু এদের হাতে একটা ক্যামেরা আছে সেই ক্যামেরা থাকার পাওয়ারে এরা এরা ডিসাইড করে যে কাকে শ্রেষ্ঠ বানাবে এবং কাকে নিয়ে লাফালাফি করবে